ভিতরে যে আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন ও আমার সাবিরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম স্বামী স্ত্রীর যদি মহব্বত গাঢ় করতে চাও স্বামী স্ত্রীর মহব্বতটা যদি অটুট করতে চাও আমি নবী বলছি এ সাবিরা ঘরে ফিরে দরজা খুলে ঢুকে যেও না স্ত্রীকে সালাম দাও আসসালামু আলাইকুম বিবি উত্তর দেবে না দ্বিতীয়বার সালাম দাও আসসালামু আলাইকুম বিবি উত্তর দিল না তৃতীয়বার সালাম দাও আসসালামু আলাইকুম উত্তর দিল না এবার নাম ধরে উচ্চ আওয়াজে ডাকো বিবি যখন ঘরে দরজা খুলে সামনে এসে যাবে আমি নবী বলছি আবার সালাম দাও আসসালামু আলাইকুম তোমার বিবি যখন ওয়া আলাইকুম আসসালাম উত্তর দেবে আর ওই সময় যদি একবার মুচকে মুচকে তোমার দিকে ফিরে হাসে আর ওই হাসিটা দেখে তোমার হৃদয়টা যদি খুশি হয়ে যায় আমার আল্লাহ স্বামী স্ত্রীর মহব্বতটা মজবুত করার সাথে সাথে স্বামী স্ত্রীর পূর্বের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয় জোরে বলেন তাহলে আজকে থেকে হবে তো ইনশাআল্লাহ চুপ করে বাপের কালে নেই কোচার ধানকে বলে দুবলো ঘাস আজকে হয়তো একটুখানি অসুবিধা হবে রাত দুটো আড়াইটার সময় যখন ঝাড়বেন আসসালামু আলাইকুম কোচিন মোল্লা এ আবার কি হয়ে গেল অসুবিধা হবে না হবে না হতে পারে আপনি বলবেন শাহনাজ ভাই একদম গোদা বাংলায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসগুলো আমাদেরকে বলে গেছে তোমার আমার মহব্বতের তাবিজের নাম হলো সালাম তোমার আমার জীবনের গোনা মাফ করার মাধ্যম হলো সালামের পরে তাবাসসুম তাবাসসুম মুচকে হাসি একবার জোরে বলুন জোরে বলেন সুন্নতকে জিন্দা করুন পৃথিবীর মাওলানা পৃথিবীর তাবিজ কারো তাবিজ প্রস্তুত কারো না ধোকা দিয়ে তোমার কাছ থেকে টাকা নিতে পারে কিন্তু ধোকাবাজদের উৎখাত করার জন্য আমার নবী একবার জোরে বলে এই কালকেই একজন গুজরাটের আহমেদাবাদ থেকে আমাদের বাঙালি ফোন করেছে ভাইজান আমাদের ভিতরে যে অশান্তি হতো আপনার দেওয়া তাবিজে বিরাট কাজ হচ্ছে আর অশান্তি নেই একবার জোরে বলেন না কি তাবিজ দিস বলেন ওই জলসা শুনে চালাচ্ছে দুজন স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে থার্ড পারসন কোন নেতাকে এলাকার মেম্বারকে সদস্যকে ডেকে তুমি বাড়িতে বিচার করো না তোমার বাড়ির ঝামেলা জিন্দেগিতে মিটবে না শুনছো বুঝে লাও সামাজিকতার কিছু কথা বলে যায় স্বামী স্ত্রী দুজনের ভিতরে অশান্তি হয়েছে এলাকার মেম্বার প্রধান এলাকার সদস্যকে ডেকে এনে যেন বিচার করতে যেও না ওরা তোমার ঘরের সমস্যা মেটাতে আসবে না বরঞ্চ জিয়ে রাখতে আসবে স্বামী স্ত্রীর দুজনে অশান্তি হয়েছে মেম্বার এসে বিচার করছে ভাইকে বলছে তুই চ ওই ঘরে চ আমার সঙ্গে চ আয় ভাবি তুই ওই ঘরে বসো বিচার হচ্ছে দেখে আমার নিজে চোখে দেখা ওই ঘরে নিয়ে গেলাম তুই ওর কোথায় লিয়েছি ওই দাঁড়া বুঝি আসি আসি ওর কি প্যাক মেরে দিল জানি তো তোর বউরাম খসলত খারাপ তুই চুপ কর যা বলবো চুপচাপ থাকবি বুঝলি তুই এবার ওই ঘরে বস ভাবি ওই ঘরে চল কি বাস পড়বে ওর বলে ও যদি আমার বউটার এলে ঘরে ঢোকে কিচ্ছু আর রাখবে হারা ও নেতা নেতার জায়গায় কুকুর হয়ে যেতে পারে রাসূলুল্লাহ হাদিস গি বলতে ভাবি তোমার এরকম রূপ চেহারা ভাই তোমার আসলে শয়তান লোভ বুঝতে পেরেছো তুমি টেনশন করো না ফোন নাম্বারটা নিয়ে রাখো আর আজকে যা বলবান কোনো কিছু বলতে হবে না মিটে যাও তারপর ফোন নাম্বার নিয়ে রাখছো তো কোনো কিছু হলেই ফোন করবে ঝামেলা মিটে গেছে এ কত বলছেন না কেন ঝামেলা মিটে গেছে ঘোড়ার ডিম অজ বুঝদস এরাম হয় এরাম হয় খেলা হবে ব্যাস কোন কিছু হলি এবার বউ ফোন করছে কার কাছে দাঁড়াও তোমার দেখাচ্ছি মজা ফোন করছে ভাই এসে বুঝে কোনো কথা হবে না মাঝখান থেকে হুপিং কালেকশন হয়ে গেল হুপিং
এই সব ওয়াজ নসিহাতের মাধ্যম সমাজকে পরিবারকে সচেতন করার এইগুলাই তো ওয়াজ সমাজকে তৈরি করার জন্য রাসূলুল্লাহর সুন্নাতগুলো এইভাবেই তো মানুষের দেহে ঢোকাতে হবে পরিবারে ঢোকাতে হবে তবেই তো সমাজ ফিরবে চলে যাও বিবি তোমার সঙ্গে কথা বলে না স্বামী তোমার সঙ্গে কথা বলে না হয় তোমার বাপ না তোমার ভাই তাদেরকে ডাকো নতুবা তোমার শ্বশুর কিংবা তোমার কোন শাশুড়ি যদি বেঁচে থাকে তাদেরকে ডাকো তাতেও যদি সমস্যা না সমাধান হয় আমি রাসূলুল্লাহ বলছি স্বামী তুমি সালাম দাও আসসালামু আলাইকুম তোমার বিবি তোমার সঙ্গে কথা বলে না তুমি তোমার বিবির সামনে যেয়ে সালাম দাও আসসালামু আলাইকুম বিবি মুখটা ঘুরিয়ে অন্য দিকে করলো যেদিকে মুখটা ঘোরালো ওই দিকে দাঁড়িয়ে আবার তুমি সালাম দাও আসসালামু আলাইকুম বিবি আবার মুখ ঘুরিয়ে নিয়েছে আল্লাহ নবী বললেন ওই যেদিকে মুখ ঘোরা ওই দিকে দাঁড়িয়ে আমার বিবিকে তুমি সালাম দাও এই তিনবার ভিতরে দেখবে শেষবার যখন সালাম দেবে বিবি আর থাকতে পারবে না এসে ফেলবে বিবি যখন হাসবে জানবে ওর ভিতর থেকে শয়তান পালিয়ে গেল তোমাদের অশান্তিটা বন্ধ হয়ে গেল কি রাসূল প্রসেস শিখিয়েছে আর আমরা কোন দিকে যাচ্ছি সাবধান হন আমি আপনাদের ভাই ভাই অসুবিধা হচ্ছে না তো দেখবেন এই তাবিজটা কাজে লাগাবে যদি না কাজ হয় আমাকে ফোন করে যা বলার বলবেন শয় শয় পরিবার শয় শয় ফ্যামিলি এখন এই তাবিজের উপরে তাদের সংসার সুখের হয়ে গেছে একবার জোরে বলেন একবার জোরে হবে না আমার নিজের অভিজ্ঞতার কথা বলছি আমার নিজের অভিজ্ঞতা আমি যতজনকে বোঝাতে পেরেছি এইভাবে ওই ফ্যামিলিতে স্বামী স্ত্রীর মতো মহব্বত আর কারোর সঙ্গে নেই রাসূলের সুন্নাত বাঁচার একটাই রাস্তা রাসূলের সুন্নাত শুনে নাও জেনে নাও শুনে নাও জেনে নাও কিয়ামত হওয়ার পূর্বে সত্তরটা আলামত প্রতিষ্ঠিত হবে এই সত্তরটা আলামতের ভিতরে কি আলামত হলো নারীদের জন্য ঘরের বিবিদের জন্য স্বামীরে স্বামীরা পছন্দ করে জিনিস আনবে অথচ স্বামীর পছন্দের জিনিসটা স্ত্রীদের পছন্দ হবে না স্বামীর পছন্দের জিনিসটা স্ত্রীদের পছন্দ হবে না অথচ স্ত্রীটা বেগানা পুরুষের পছন্দের জিনিসটা ওর কাছে স্থান দেবে ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই সময় ঘরে ঘরে আমার উম্মতের ঘরে ঘরে জেনা ব্যভিচার অবৈধ সম্পর্ক বেড়েই চলবে চলছে না চলে না জোরে বলেন ভাই একটা শখ করে শাড়ি আপনি সব শাড়ি পরান তো এই বউরা সব শাড়ি পরাতে নাকি ভাবিরা সব শাড়ি পরে তো হ্যাঁ শাড়ি পরাবেন কারণ বউ তো শুধু আপনার একার নয় এলাকার মানুষের হক আছে কথা বুঝতে পারছেন না বারো হাত শাড়ি পরানোর পরে যদি দক্ষিণ সাইডের জানলা খোলা থাকে শাড়ি পরালি কেন সব বলেছে দশ হাত কাপড় দিয়ে যদি বারো হাত কাপড় দিয়ে যদি ছাদ ঢালাই না করাতে পারিস কেন ঢালাই করতে গেলি অজ বুঝতে পারে আগেকার আজ থেকে দশ আপনার পঁচিশ বছর আগেকার মা বোন ভাবিরা খালারা ফুপিরা দাদিরা শাড়ি পরতো দশ হাতের শাড়ি আট পেড়ে শাড়ি তাই তো নাকি মুরব্বীরা চুল দেখা যায় দুল দুল ঘাড় হাড় কনুই এ জানলা কি হলো রে ভাই কি হচ্ছে দেখ এদিকে কি হয়েছে কি দেখ হ্যাঁ ওরা এক শ্রেণীর বাস দিয়ে চলে গেল আমার আগে আবার আমি এসে একওয়ালা দিচ্ছি এমনি তো ওর মন খারাপ হয়ে যাবে
আলোচনা বুঝুন, আলেমুল আমাদেরকে আনবেন, ওয়াজ বুঝে নেওয়ার চেষ্টা করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বুঝাচ্ছেন, দশ হাতে শাড়ি যদি আপনার দাদির আব্দার মায়ে কানে দুল মাথা চুল যদি ঘাড় যদি ঘাটের কোনুই পায়ের গোড়ালির গাঁটটা যদি না দেখাতো সম্ভব হতো তাদের, আপনার বারো হাত শাড়ি পরিয়ে যদি বিবির কানের দুল মাথার চুল এক সাইড খালি হয়ে থাকে কেন পরাবেন আপনি শাড়ি? শাড়ি 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 পরাবেন কেন? যদি এরকম ভেবে পরান শুধু বিবি আমার না এলাকার মানুষের হক আছে তাহলে শাড়ি পরান, আর যদি মনে করেন অনলি ফর বিবি আমার, যান যান কালকে থেকে শাড়িকে ফেলে দেন, দিয়ে ঘরের মেয়েদেরকে সালোয়ার পরান, হাতা লম্বা চুড়িদার পরান, ও ইচ্ছা করলেও খালি রাখতে পারবে না। কথা বুঝতে পারছেন? অবস্থার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুলে যাওয়ার বিবিদেরকে রাসূলুল্লাহ ভালো ভালো পোশাক দিতে পারিনি, দামি দামি পোশাক দিতে পারিনি। ভাইরা আমার নবীর ঘর পাকা ইটের ছিল না, ছাদ ঢালাই করা ছিল না। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, আমার নবীর ঘর খাজুর পাতা ছাউনি করার আর ছিটে বেড়ার ঘর ছিল, কিন্তু আল্লাহ শুকর করে বলি আমার নবীর হাদিস অনুযায়ী কিয়ামতে যাবে নবীর ১৩ জন বিবি আমাদের আম্মা জান ঘর করেছে, একসঙ্গে ৯ জন বিবিকে নিয়ে আমার নবী সংসার জীবন কাটিয়েছে, কিয়ামতে যাবে কিয়ামত পর্যন্ত সময় দিয়ে দিলাম একজন আম্মা জানের চেহারা রূপের বর্ণনা পৃথিবীর কোন মহাদেশ মুফাসসিরে কোরআন পৃথিবীর কোন বিজ্ঞান দিতে পারবে না। আম্মাজান বলছে গায়ের কাপড়গুলো পোশাকগুলো এত ফেসে যেত সেলাই করতে যেই আরেক জায়গায় ফেসে যেত। হে ভাই রাগিস নি, দাঁড়া দাঁড়া ওর মাথা ঠান্ডা কর, করতে দে, তোরা ভয় দেখাচ্ছিস এমনি পালাবে, যা একটুখানি হচ্ছে তুমি মুডলা দিচ্ছিস এর সর্বনাশ করছি, পাওয়ার গ্রিডের পাশে এত পাওয়ার কেন তোর? কুমা মহাব্বাদের সঙ্গে দরুদ আল্লাহ আবার কি ভর্তি করলে বুঝলে কিরম হয়, এই সে দরুদ শরীফের আওয়াজ শুয়ে পড়ে সব ভাই কেতা বালিশ দেবো দরুদ শরীফের জুতো এরকম কেন? মহাব্বাতের সঙ্গে একই সঙ্গে আওয়াজ তুলুন আল্লাহুম্মা সাল্লি আলা আলি কে মহান কে মহান কে মহান বলো কে মহান কে মহান কে মহান কে মহান বলো কে মহান আকাশের নীলিমা রাতের পূর্ণিমা কোকিলের কুহুগান বলো কার দারুণ কে মহান কে মহান কে মহান বলো কে মহান লা ইলাহা ইল্লাল্লাহ যার প্রেমে দিন শেষে রাত আসে ঘুরে ফিরে যার নামে আকাশ হতে বৃষ্টি ঝরায় জোরে বলবেন না, জোরে বলবেন না,
যে গজলগুলো বলছি এগুলো ধারণা না কিন্তু সব কোরআন হাদিসের কথা মুফতি সাহেব হুজুর বলে গেলেন না অনুমান করে ভাষে কবিরা কিন্তু আমার যে ছন্দগুলো দেখেছেন সব বাস্তব কোরআন হাদিসের সঙ্গে সম্পর্ক মাথায় ঢুকছে নাকি এর আগে আরেকটা বলেছি না সব বাস্তব চিত্র নিয়ে কোরআন হাদিসের সমন্বয় সব প্রত্যেকটা শ্লোক তৈরি করা এই গজলগুলো যদি সঠিকভাবে মূল্যায়ন করে একটু বুঝে নিজেদের ভিতরে তৈরি করতে পারেন হেদায়েতের রাস্তা খুঁজে পাবে একবার জোরে বলি একবার জোরে হবে না যার প্রেমে দিন শেষে রাত আসে ঘুরে ফিরে যার নামে আকাশ ঘোরে বৃষ্টি ঝরায় অঝরে পাখির গলে শুনি জোরে বলবেন না জোরে বলবেন না কে মহান কে মহান কে মহান বলো কে মহান লা ইলাহা ইল্লাল্লাহ যার প্রেমে ডানা মেলে পাখি ওড়ে আকাশ পানে ঝর্ণারা বই চলে যার নামে গানে গানে জোরে বলবেন একটু আওয়াজ দেবেন না যার প্রেমে ডানা মেলে পাখি ওড়ে আকাশ পানে ঝর্ণারা বই চলে যার নামে গানে গানে সবখানে শুনি জোরে বলবেন না জোরে হবে না পৃথিবীর সমস্ত জায়গায় আমার আল্লাহর নামে স্লোগান চলে একবার জোরে বলেন জোরে বলবেন না বাংলাদেশের মসজিদে আজান শেষ করতে না করতে আরেকটা দেশের আজান শুরু হয় পাকিস্তান বন্ধ করে দিলে বাংলাদেশ শুরু করলো কথা ঠিক না ভুল জোরে বলে কে মহান কে মহান কে মহান বলো কে মহান কে মহান কে মহান কে মহান বলো কে মহান লা ইলাহা ইল্লাল্লাহ আমার নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি নামা ও বোনেরা আমি আলোচনা করছিলাম রাসূলের পাকের কলিজার বিবিদেরকে আল্লাহ নবী দামি দামি পোশাক দিতে পারেনি কিন্তু আল্লাহ নবী বিবিদের রূপের বর্ণনা তাদের চেহারার বর্ণনা পৃথিবীর জমিনে কোন মানুষের দেওয়ার ক্ষমতা হয় না শুধু বিবিদের নয় আল্লাহ নবী চারটি কন্যার জমিনের উপরে তিনি পালন করেছে ও নজনেরা নবীর বিবি নবীদের নবীর মেয়েদের আল্লাহ নবী দামি দামি পোশাক দিতে পারেননি কিন্তু চার চারটি মেয়েকে নবী আমার পর করে করেছে নবী গর্বের সঙ্গে বলে আমার একটা মেয়ের চেহারা রূপের বর্ণনা পৃথিবীর কোন বেগানা পুরুষেরা দিতে পারে না তোমার একটা এলাকা চষে বেড়াচ্ছে তোমার একটা বিবি প্রত্যেক সপ্তাহে ষাঁড়ের সঙ্গে বসে ষাঁড় চলে এসেছে ওরে সার না ষাঁড় পাঠাচ্ছো পাঠাও তুমি যত বড় হুলুর বাচ্চা হও না কেন আর ইবাদতকারী হও না কেন খবর আছে ও নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানি সিনেমা ও বোনেরা আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশার হাবিবুল্লাহকে নবী জনাবে মোহাম্মদ রসুলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাক বাবারে জানিয়ে দিলে পৃথিবীর জমিনে সন্তান পৃথিবীর জমিনে যখন আসে মা বাপ ও ভাইয়ের ভিতরে একজনের চরিত্র ক্যারেক্টার তার ভিতরেই অবস্থান করে ও নজনেরা আজকে ঘরে ছেলেরা মেয়েরা খারাপ হয় মায়েরা বাপেরা বলে সমাজ খারাপ হয়ে গেছে
বলে না বলে না বলে না এই সমাজ খায় খারাপ হয়ে গেছে আর ভাই হবে না এ ঠিক বলেছে এই গাঁদা ফুল গাছে কোনোদিনই চন্দ্রমল্লিকা হয় ওই ডালিয়া ফুল হবে না হবে না ও ল্যাংড়া গাছে কোনোদিন ওই হিমসাগর হবে নিজে দোষ দাও না সমাজকে দোষ দোষারোপ করছো কেন একটা ছোট্ট উদাহরণ দেব শেষ করে দেব বলবো 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 এ সন্ত্রাস ওই দেখ দেখ বসার জায়গা পাচ্ছে না দেখেনে বসার লোক এই কোচে এই দিক পেছনে আর আপনারা কাজ করেন একটু গিয়ে আসেন দেখি শেষ পজিশন হ্যাঁ হ্যাঁ নাকি সব শেকড় হয়ে গেছে হয়নি তো এগিয়ে আয় বাপ এদিক আয় হ্যাঁ তোদের সঙ্গে একটু কথা ভুলে যায় মাছি ভাঙা এদিক আয় মহব্বতের সঙ্গে আল্লাহুম্মা এই প্লেয়াররা সব বসো এগিয়ে আসো ওইখানটা চাপ দিয়ে বসে আছেন এগিয়ে আসেন উঠতে চায় না কেন মহব্বত হয়ে গেছে নাকি মহব্বত হয়ে গেছে বোধহয় হ্যাঁ চলে আয় তোদেরই হচ্ছে তো চলে আয় হ্যাঁ হ্যাঁ মহব্বতের সঙ্গে আল্লাহুম্মা وعلى آله আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের 8 বছর বয়স আম্মা যার বই খাতা কোরআনে ওই দেখতে পাওয়া যায় কায়দা আল্লাহর ওলির হাতে দিয়ে বললেন ব্যাগের ভিতরে ও বাবা আব্দুল কাদের যাও এলাকায় মাদ্রাসায় চলে যাও আল্লাহ আল্লাহর রাসূলকে তালাশ করার শিক্ষা গ্রহণ করে নাও আল্লাহ আল্লাহর রাসূলকে সন্ধান পাওয়া যায় এই শিক্ষা নাও এরকম করেছেন কোনদিন এরকম করেছেন বাচ্চাটার হাতে হাতে কায়দা দিয়ে বলেছেন এই যা আল্লাহ আল্লাহর রাসূলের তালাশ করার শিক্ষা গ্রহণ কর মা পড়াচ্ছে বলো এ বি সি ডি 8 বছরের বাচ্চা এবার ইংলিশ বলতে শুরু করেছে মাই মাদার ইজ এ ডগ ইংলিশ বলছি শিখিয়েছি মাই ফাদার ইজ এ ক্যাট মা বাপ ইংলিশ শুনে বলছে ওরে আমার সোনার চাঁদরে কলগে কলগে এটি ফেটে যাচ্ছে পুরো একদম তোর কলগে ফেটতেছে তোর কবরও ফাটাবে দাঁড়া হ্যাঁ হ্যাঁ 8 বছরের আব্দুল কাদেরকে তার আম্মা আব্দুল খায়ের ফাতেমা হাতে কিতাব ধরিয়ে বলেন বাবা যাও ওই মাদ্রাসায় চলে যাও পড়ো আল্লাহ আল্লাহর রাসূলকে সন্ধান করতে শিক্ষা গ্রহণ করো একবার জোরে বলে হযরতে গাউসুল আজম হাতে কিতাব দিয়ে ব্যাগটা দিয়ে টুক 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 করে হেঁটে হেঁটে যায় যেতে যেতে রাস্তা ধারে একটা পেয়ারা গাছের ডাল থেকে একটি পেয়ারা পাকা পেয়ারা ঝুলছে ছোট বাচ্চা আব্দুল কাদের দেখে লোভ লেগে গিয়েছে বাপ গাঁদা গাছে গাঁদা হবে ওরম আল্লাহ হযরতে গাউসুল আজমের মনটা চাইলো পেয়ারাটা যদি আমি খাই কি বা হবে এদিক ওদিকে ফিরে কিতাবটা ব্যাগটা রেখে হুজুর কাছে উঠে পড়লেন পেয়ারাটা ধরলেন কি বলে গলো ছিড়লেন না পেয়ারাটা রেখে নিজের বাড়িতে চলে এলেন আম্মাকে সালাম দিলেন আসসালামু আলাইকুম আম্মা ও বাবা আব্দুল কাদের তুমি পড়তে যাওনি কেন বাবা বলে আম্মা আমি মাদ্রাসায় আগে আমার প্রশ্নের জবাব দেন তারপরে মাদ্রাসায় যাব প্রশ্নের জবাব যদি না দেন জীবনে মাদ্রাসায় যাব না জোরে বলবেন না 8 বছরের বাচ্চা আপনার ব্যবহারে আপনার পরিচয় গাছ যেরকম ফল সেরকম
হিমসাগর গাছ লাগিয়ে পরস্পরের জনের গাছে ল্যাংড়া রাম ঝুলছে অর্ধেকে লোক লেগেছে হিমসাগর লাগিয়ে বলো জুম্মা মসজিদে যে দোয়া চাচ্ছে আল্লাহ আমার গাছে দুটো ল্যাংড়া দিও এই মার খাবে না খাবে না খাবে না খাবে না গাছ লাগিয়েছি হিমসাগর ল্যাংড়া চাচ্ছিস কেন আপনি কি কারুর কোন জিনিস না বয়ে বলে খাবার ইচ্ছা প্রকাশ করেছিলেন ও মার এই প্রশ্নের উত্তরটা যদি আপনি না দেন জবাবটা যদি না দেন মাদ্রাসায় আমি আর যাব না মুলকের ফাতেমা খামোশ খেয়ে গেছে বাচ্চা বলছে কি বাবা এই কথা কেন বলেন না আপনি বলেন আমি গর্বে ধারণ আপনি আমার গর্বে পেটের ভিতরে থাকা অবস্থায় এরকম কাজ করেছিলেন আমার গর্বে ছিলে তোমার দাদিমা একটি বইমেতে একটি কৌটার ভিতরে আসার রেখে দিয়েছিলে ওই আসার খাওয়ার জন্য আমার মনটা গুমাগু করছিল আমি তোমার দাদিমাকে খুঁজে পাই ওই আসারের বই মেতে হাত দিয়েছিলাম আমার মনে পড়ে গিয়েছিল আল্লাহর ভয় আমার ভিতরটা জ্বলন উঠেছিল বার আমি খাইনি আমি মনে মনে প্রশ্ন করলাম মনে করে প্রশ্ন করেছিলাম এটা অপরের জিনিস আমার শাশুড়ির জিনিস এটা যদি আমি না বলে খাই চুরি করা হবে চুরি করা গোনা কাবিরা গোনা সেই জন্য আমি না খেয়ে ওইখানে রেখে তওবা পড়তে পড়তে ঘরে যেছিলাম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ নিগে আম্মা জানকে জড়িয়ে ধরে দুই গালে চুম্মা দেয় ও মা জননী মা আপনি ওই পটরা চারটা খাননি বলে আপনার আব্দুল কাদের আজকে গোনার থেকে বেঁচে গেছে মা ওই যে পরের গাছের ফল খাবো বলে আমি উঠেছিলাম আমি ফলটা পারিনি আপনার মতো হাতটা সরিয়ে নিয়ে আপনার কাছে ফিরে যাচ্ছি মা আপনি যদি খেয়ে নিতে আজকে আব্দুল কাদের ওই ফলটা খেয়ে নিত আপনি আল্লাহকে ভয় করেছেন আপনার ছেলে আব্দুল কাদের ভিতরে আল্লাহ ওই ভয়টা ঢুকিয়ে দিয়েছে জোরে বলো বোঝা গেল কিছু বোঝা গেল না সন্তান পয়দা করার আগে নিজে তৈরি হন ছেলে আলেম হবে না হাফেজ হবে না কারি হবে না মাওলানা হবে না ওলি হবে না চোর হবে না ডাকাত হবে না দোট ঠেলা হবে ওটা আপনি আগে নিজে তৈরি হন এমনি রসুল বলিনি পুরুষরা বিয়ে করতে গেলে তার তিনটে শর্ত লাগে বিয়ের আগে কথা বুঝতে পেরেছে সাবধান হন পর্দা নিশি না মা বলেদের বলছি পৃথিবীর জমিনে আপনি যেমন চলবেন হাদিস পাকে এসেছে মায়ের গর্ভে সন্তান যখন থাকে মায়ের গর্ভে যখন সন্তান থাকে মা যেটা খায় ও স্বাদও পায় একবার জোরে বলবেন না মা যেটা কথা বলে সঠিকভাবে শুনতে পায় মা যেটা দেখে মায়ের চোখ দিয়ে অনুভব করতে থাকে একবার জোরে বলবেন ঘরের মেয়ে লোকগুলো পেটে বাচ্চা নিয়ে সিরিয়াল দেখতে ভেতরটা কি হবে পাকা দুঃখ খেলা হবে না এই কথা বলছেন না কেন নবী বলছে এমন একটা দিন আসবে কিয়ামতের পূর্বে আলামত জিনা ব্যভিচার আমার উম্মতের ঘরে ঘরে হবে ঘরে ঘরে অবৈধ এমন কি রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেবে অর্থাৎ অবৈধ সম্পর্ক করা বৈধ আইন পাশ হয়েছে না হয়নি 2019 সালে পরকিয়া বৈধ আইন পাশ হয়েছে পরকিয়া বোঝে টাকা পয়সা খরচ খরচা করে আপনি আপনার নামে মিটার ঘরে আনবেন অন্যজন হুপিং কল করে কারেন্ট পড়াবে যত বিল আসবে সব তোমার
বোঝা গেল না ধুমধাম করে বিয়ে করবে রেজিস্ট্রির পেপারে বউ তোমার সুরাইয়া খাতুন তোমার বিবি সরকার বলছে আরো দশ জন পুরুষের সঙ্গে মেলামেশা করতে পারে স্বাধীনতা দশ জন বিশ জন পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক করার পরে যদি বাইচান্স তাদের ঔরস তাদের জন্ম দেবা তাদের মেলামেশার বাচ্চা যদি তোমার বউয়ের গর্ভে আসে বউ কার তোমার তোমার বাচ্চাও তোমার তোমার জোরে বলুন নাউজুবিল্লাহ সাবধান হন ঘরের মেয়েদেরকে মহিলা সমিতি বন্ধন গ্রুপে পাঠানোর আগে চিন্তা করবেন যে বউটাকে নয় আমি নিজে জাহান্নামের রাস্তার টিকিট কেটে বসে নেই তো আল্লাহ আমাদের সকলকে খাতেমাবিল খায়র নসিব করেন বলুন আমিন আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন বলেন সামনে বিরাট মসজিদ তৈরি করেছেন ভালো জিনিস মসজিদ করছেন করুন তবে আমি শাহনাজ কিন্তু মসজিদ তৈরি করার ব্যাপারে খুব কঠোর খুব কঠোর আমার কাছে ফতোয়ালিতে আসলে মসজিদ তৈরি করার দেই নে একটা মাদ্রাসা তৈরি করতে গেলে দুটো ছাত্র থাকলে তার হক আদায় হয়ে যাবে মসজিদ তৈরি করলে দুটো মুচল্লি চলবে না মসজিদ তৈরি করেছেন ওটা ভালো করে আপনার মডিফাই করতে হবে ভিতরে অনেক কাজ বাকি বাইরে আসতেই আমাকে বলল দরকার আছে না নাই জোরে বলে রে বলে সব চুপ করে যে কেন কেন বলে এই মসজিদটাই কি প্লেট মারবেন না কালি বলেন কোন সোনাদ চাঁদ মানিক আছেন একজন উঠে দাঁড়ান ভাইজান ওই মসজিদের টালি লাগানোর জন্য আমি 20 প্যাকেট টালি দেব হাত তোলেন 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 দোয়া করে যাবেন 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 আল্লাহর ঘরের জন্য দেবেন হালাল মাল থেকে হালাল রুজি থেকে অর্থ থেকে 20 প্যাকেট আল্লাহর ঘর মসজিদের জন্য বেশি বলে ফেললাম কি নাম আব্দুর রশিদ মোহাম্মদ এমডি আব্দুর রশিদ মন্ডল মন্ডল নাকি মোল্লা মোহাম্মদ আব্দুর রশিদ মোল্লা মন্ডলটা বেরিয়ে গেল কারণ আমার আব্বা জানের নামও ছিল আমার আব্বা জানের নামও ছিল আব্দুর রশিদ মন্ডল 20 প্যাকেট আব্দুর রশিদ মোল্লা ভাই আমার 20 প্যাকেট তোমার ঘরে আল্লাহর মারবে আপনার এমনি করে টালি দেবে এই নিয়তে ওয়াদা করেছে 20 প্যাকেট আল্লাহ পাক এ দানকে কবুল করুন এ দানের ওসিলার কাজ কারবার ব্যবসা বাণিজ্যে হালাল রুজিতে বরকত দি খেত খামারে উন্নতি দি আল্লাহ আমার ভাইয়ের সংসারে উন্নতি দিন বলি আল্লাহুম্মা আমিন আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন নারে তাকবীর মাশাআল্লাহ আরেকজন দেন 20 প্যাকেট দুজন সঙ্গী হয়ে যাক আরেকজন সোনার মানি খাত তোলেন টাকা ভালো পয়সা ভালো এ আরো ভালো সোনা টাকা ভালো পয়সা ভালো আরো ভালো সোনা মরে গেলে পাবি রে বান্দা বাসবাগানের কোনা ঘি খার পোলা খাও ভস্ম হয়ে যাবে রে আল্লাহর ঘরে দান করলে কায়ামতে পাবে নারে তাকবীর নারে তাকবীর দ্বিতীয় নম্বরে কে দেবে কবরের খোরাক 20 প্যাকেট চাইছি আমি দাম বিরাট না বলো হবে না হবে না দ্বিতীয় নম্বরে হবেন একজন সোনার মানি দাও দাও আমার জন্য আমি চাইনি সদগায় জারিয়া
দুনিয়া ছেড়ে চলে যাবেন মসজিদ রয়ে যাবে আপনার হালাল টাকার উপরে হালাল টাকার তালির উপরে দাঁড়িয়ে মুসল্লি নামাজ পড়বে আল্লাহ পাক আপনার নেকি কবরে পৌঁছে দেবে একবার জোরে বলুন একবার জোরে হবে না বলো 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 20 প্যাকেট আরেকজন হবে না 20 প্যাকেট চাইছি আমি হাত তোলো একজন তোলো দেখি আল্লাহর মাহবুব কে আছো আস-সখীফু হাবিবুল্লাহ আল্লাহ রাসূল বললেন যে দান করে দানী ব্যক্তি হলো আল্লাহর বন্ধু একবার জোরে বলি বলি একবার জোরে বলবেন না দুনিয়ার জমিনে টাকা পয়সা ধন সম্পদ রেখে যাবে ঘরের ছেলেরা যদি মানুষ ঘর তাহলে ওটা আপনার স্মরণ করার পরে ওটা অপব্যয় করবে না কিন্তু ঘরের ছেলে মেয়েগুলো যদি আপনার মনমত না ঘর উড়িয়ে পুড়িয়ে দেবে কিন্তু এই আল্লাহর ঘর বানানোর জন্য আপনি যে দান করে গেলেন আপনার ছেলে যতই দুষ্ট হোক না কেন ওটা ভাঙতে পারবে না ওটা যতদিন রয়ে যাবে আপনার সবের জায়গায় নেকি জায়গা রয়ে যাবে হবে না আরেকজন সোনার মানি 20টা প্যাকেট দাও 10 প্যাকেট কে দেবে হাত তুলে 10 প্যাকেট টালি বলো 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 নিচেই কত প্যাকেট লাগবে তো মারবি ও তাহলে ওয়ালে টালি বলে বলে ওয়াল টালি তার মানে দাম অনেক কম আমি বললাম ফ্লো ফ্লো ফলন ওয়াল 5000 টাকা কে দেবে হাত তুলে আল্লাহর ঘরের জন্য দেখি হবে না 5000 টাকা দাও দাও 5000 টাকা হবে না সোনার চাঁদ মানিক কেউ নেই যে ভাইজান আমি দেবো 5000 টাকা পৃথিবীর জমিনে টাকা পয়সা অনেক আপনারা ডাক্তারের পিছনে খরচা করেছে ও মুসলমান টাকা পয়সা ডাক্তার অনেক নিয়েছে রোগ নির্ণয় করতে পারেনি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে রোগ ধরে সারাতে পারেনি কিন্তু নবীর হাদিস অনুযায়ী আল্লাহর রাস্তায় যে দান করে সদকা করে আমার আল্লাহ কঠিন কঠিন ব্যাধি বালা মুসিবত ওই দানে আল্লাহ উঠিয়ে দেন জোরে বলুন সুবহানাল্লাহ বলো 5000 টাকা কে দেবে হবে না হবে না সোনার চাঁদ মানিকেরা হবে না 5000 টাকা বেশি চেয়ে ফেললাম নাকি রে বাবু হবে হবে একজন উঠে দাঁড়ান 5000 টাকা নেই একজন দেন একদম নিম্নে চলে এলাম 2000 টাকা করে কে কে দেবেন হাত তুলেন তো দেখি 2000 টাকা দুটো 1000 টাকা আল্লাহর রাস্তায় কে দেবেন মসজিদের জন্য হবে নে ভাইরা কালেকশনের কথা বলেছে আমি জানি না কালেকশনের বিষয়টা ভাইরা বলেছেন বড় মুখ করে বিশেষ করে আল্লাহর ঘর ওই জন্য একটু করে দিচ্ছি বলেন 2000 টাকা কে দেবেন হাত তুলে যে ভাই জান আমি দেবো 2000 টাকা মা বোনেরাও দিতে পারে হবে না
একটু জিকির করি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ মসজিদ মসজিদ কমিটির একজন ছেলে মেয়ের জন্য দিয়েছেন 20 পেটি টালি তকবীর দেন নারাই তকবীর এই তকবীরের জুতো লইতে এমনি এলেন বালি শুয়ে পড়ে তকবীরের জুত দেখেন উচ্চ আওয়াজে তকবীর দেন নারাই তকবীর জোরে বলেন নারাই তকবীর আল্লাহ পাকের দানকে কবুল করুন এ দানকে ফেরে দেবেন না আল্লাহ পাক এ দানের আসিলায় কাজ কারবার ব্যবসা বাণিজ্যে হালাল রুজিতে বরকত দি খেত খামারে বরকত দি ওই সংসারে উন্নতি দিন বলি আল্লাহু আমিন लाइट फाइट सब कटे जाए तो जुद देखो ना नीचे बस बोलो चेन नहीं उच्च आवाज़ तकबीर हबे नारा तकबीर হলো না আরেকটু ওই সেই ব্যালকনিতে যারা বসে রয়েছে ব্যালকনি তকবীর দাও নারাই তাকবীর এই ভাই আপনারা চুপ করেন এই এই খুঁটি বরাবর এইটা চুপ এই দিকটা দেবে নারাই তাকবীর বোঝা গেছে দা হাসি দে আপনারা চুপ করেন এই সাইডটা দেবে তকবীর দেন সেই ব্যালকনি থেকে নারাই তাকবীর বোঝা যাচ্ছে তোর একটু দেখ দিন তকবীর করে বলে একটু দে দিন ভাই আপনারা চুপ করেন নারাই তাকবীর কি বলছে এক সঙ্গে ঝাড়ু নারাই তাকবীর নারাই তাকবীর আকবর ভাই 5000 টাকা বলুন মারহাবা নারাই তাকবীর 2000 টাকা গোপন কি নাম দাদা জান দাদা জান মুদি মার্কা কল করে লোট আওয়াজ হচ্ছে দাদা আওয়াজ কি আওয়াজ রে বাবা মুদির জন্য একটু দোয়া চাই হ্যাঁ কেন না বললি কেন কি কি হয়েছে তোর ওই জন্যই তো দোয়া চাই হ্যাঁ দোয়াটা কি চাচ্ছে আগে দেখ যদি ভালো লাগে আমিন বলিস ভারতের অর্থনৈতিককে যারা 75 বছর পিছনে ফেলে দিয়েছে ভারতের অর্থনৈতিক ইকোনমিক যারা 75 বছর পিছিয়ে দিয়ে সোনালী কালারের টাকাগুলো নিজেদের পোশাকের কালারে করেছে আল্লাহ মোদি এবং অমিত শাহর ঘাড়েতে দুপুরে বাস ফেলো জোরে হবেন আল্লাহুম্মা আমিন জোরে হবে আল্লাহুম্মা আমিন তুই ভাবলি কি করে ওর জন্য দোয়া চাইবো 2000 টাকা নগদে তকবীর দেন না আরাই তাকবীর যদি হয় না আরাই তাকবীর বলো 2000 টাকা আরেকটা জনকে দেবে হাত তোল বাপ হাত তোল চেপে রাখিস নি আল্লাহ একদম চেপে দেবে শিগগিরই বল বাপ 2000 টাকা 2000 টাকা করে চাইছি আল্লাহর ঘরে 2 মাস ও 3 মাসের ভিতরে দিবি 2000 টাকা দাও 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 হবে নে তারা বয়োজ্যেষ্ঠ মুরুব্বিপনা এক মুরুব্বিপনা দাড়ি চুল মোটামুটি পেকেছে ওই রকম একটা ভিতরে ঢোকেন আন্ডারগ্রাউন্ড খাতা পেন নিয়ে যান আমার মা বোনেরা দেবে 1000 করে টাকা মা বোনেরা দেবে বুঝতে পারছেন না মা বোনেরা দেবে 1000 করে টাকা আল্লাহর ঘরের জন্য বলো বলো কে কে আছো 1000 করে কে কে দেবেন হাত তোলেন দেখি ফটাফট হাত দেরি করবেন না 1000 টাকা করে হবে নে কি নাম
রাজা ভালো নাম কি বল ওইটাই এই সব বলেছে তুই আবার রাজা হলি কবে থেকে রাজা ভাই 1000 টাকা তকবীর দেন না আরই তকবীর জোরে হয় না আরই তকবীর আল্লাহ পাক কবুল করো এ তারে রসিলা আল্লাহ নওজোয়ান যুবক ছেলেকে নামাজি বানান আল্লাহ তাআলার ইসলামের বেশি বেশি খিদমত করিয়ে দিন বলি আল্লাহুম্মা আমিন নারে তাকবীর নারে তাকবীর আবুল ভাই আব্বা জানার নামে 1000 টাকা তকবীর দেন নারে তাকবীর জোরে হয় না নারে তাকবীর আবুল মোল্লার ভাই আব্দুল করিম মোল্লা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে তার নামে 5000 টাকা তকবীর জোরে হবে না আস্তে নারাই তাকবীর নারাই তাকবীর নারাই তাকবীর আল্লাহ পাক কবুল করো দানকে কবুল করে নি আসমানি বালা জমিনের বালা তমাম বালা মুসিবত থেকে বাজাত করো কবরে আযাব দেবেন না এ দানের বরকতে ওই কবরটাকে নূর আলা নূর বানি দিন বলি আল্লাহুম্মা আমিন নারাই তাকবীর একজন সোনার মানিক নগদে 500 টাকা আল্লাহ পাক কবুল করে নি এ দানকে ফেলবেন না এ দানের ওসিলায় আল্লাহ ওদের সংসারে উন্নতি দিন বলি আল্লাহুম্মা আমিন আমান হোসেন ভাই 1000 টাকা দান করেছে আল্লাহ পাক কবুল করে নি এ দানের ওসিলায় আল্লাহ এই বাচ্চাটাকে দীন ইসলামের খাদেম বানিয়ে নিন বলি আল্লাহুম্মা আমিন জোরে হয় না আল্লাহুম্মা আমিন নারে তাকবীর 1000 টাকার কে দেবে হাত তোলো কি আশ্চর্য 1000 টাকা করে তাও দিতে পারবেন নি আল্লাহু আকবার নেই নেই আমার মা বোনদের নাম পাচ্ছি না কেন ওদের লিয়ে তো আজকে ওয়াজই করা হলো না আমার যেভাবে ঝড় ওঠে আজকে ঝড় উঠি বলো যে বলো 1000 টাকা করে আর কে কে দেবে যাও একজন যাও মুরব্বি গোছের যাও চ্যাংড়া যাসনি বাপ কি করতে যে কি করবি তা ঠিক নেই এক জায়গায় বলেছি ভাই মে মহিলাদের ভিতরে মায়েদের ভিতরে একবার ঢুকে যাও তো একটা জোয়ান ছেলে উঠে বলে আমি যাব নিষ্পাপের মতো আমি বলছি হ্যাঁ তুই যা ও স্বপ্ন শিখে দেখি ফোন নাম্বার লিখে দিয়েছে আমি সেই থেকে আমি তওবা করে নিয়েছি ভেতরে যেতে গেলে একটু বয়োজ্যেষ্ঠ মুরব্বি পানা দেখে নিতে হবে মাথা ঠুকে মরে গেলেও নাম্বার পাবে না কথা ঠিক না বুঝরে বলে আর মুরব্বিটা এরকম কাজ করবে না ও সব বলে সে ভেতরে গিয়ে দেখে একদম পুরো ওর মনের মতো একজনের নাম্বার লিখে দিয়ে এসেছে শেষ করে ফেলবে সব সমাজ একদম না বলেন বলেন 1000 টাকা করে কে কে দেবে আসে আরিফুল ভাইয়ার বাপি মিলে 1000 টাকা তকবীর দাও নারে তাকবীর জোরে হয় না নারে তাকবীর মুরব্বি নাসিরউদ্দিন ভাই মোহাম্মদ নাসিরউদ্দিন ভাই মুরব্বি 500 টাকা নগদে তকবীর দাও নারে তাকবীর জোরে হয় না নারে তাকবীর আল্লাহ পাক কবুল করে নি এ দানের ওসিলা তাসকার বার রাফা মারি জি আলাল রুজি তে বরকত দিন বলি আল্লাহুম্মা আমিন নারে তাকবীর বলো আর কে আছে 500 টাকা করে দেন কে কে হাত তোলেন দেখি 500 ফটফট হাত তোলেন 500 দেবেন আল্লাহর ঘরে আল্লাহু আকবার কোথায় এলু এই পাশেই তো আমি দিনের বেলা জলসা করি এই সামনে জলসা আছে 20 তারিখে তাই তো নাকি স্বরূপনগর শ্যামনগর স্বরূপনগর দান কি জিনিস দেখে আসবেন নি 50000 টাকা 50000 টাকা শুরু হয় জ্যান্ত গরু নিয়ে দৌড়ো দেখেছেন
গরুলে দৌড়ছে একজন, এই কি ব্যাপার? ভাইজান চেয়েছে গরু দিয়ে আসব। এসব দিল লাগে, কথা বুঝতে পারছেন? বলো 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 বাপের কবরটাকে নূর আলা নূর বানিয়ে দিন। বলি আল্লাহু আমিন। আর কে দেবে 500? পাঁচশো করে হবে নে, পাঁচশো করে দাও। সালাম তোমাকে হাজার সালাম, হে আমার নবী আকরাম। সালাম তোমাকে হাজার সালাম, হে আমার নবী আকরাম। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। মোহাম্মদ মুজিমার মোল্লা বাবাজি আমার 500 টাকা ওয়াদা করেছে, আল্লাহ তাআলা এদানকে কবুল করো, এদানের ওসিলা আল্লাহ সংসারে উন্নতি দিন। বলি আল্লাহু আমিন। কুতুব কি পি আমার নাম মোহাম্মদ জাইন মরহুম জাইনান মোল্লা টানা ছেলে 1000 টাকা দান করেছে আল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই খোকন ভাইয়ের দানকে কবুল করে দিয়ে বাপের কবরটা আযাব মুক্ত করো, আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। বলি আল্লাহু আমিন। নারে তাকবীর। মোহাম্মদ আলী উদ্দিন মোল্লা মরহুম দুনিয়া থেকে চলে গিয়েছে, আব্দুল আলী ভাই বাপের নামে থাকতে পারেন নি, 5000 টাকা দান। তাকবীর দেন। নারাই তাকবীর। দূর স্বপ্ন ক্ষেত্রে জোরে হবে না। নারাই তাকবীর। তাকবীর দিচ্ছে, স্টকে রেখে দিয়েছো। তকবীর দেন। নারাই তাকবীর। জোরে হেরে নারাই তাকবীর। 5000 টাকা আব্দুল আলিম ভাই বলুন মারহাবা, আল্লাহ পাকে দানকে কবুল করুন, এদারের ওসিলায় বাপের কবরটাকে সন্তান সন্তানের দানের ওসিলায় আল্লাহ তাআলা জান্নাতের টুকরা বানিয়ে দিন। বলি আল্লাহু আমিন। নারাই তাকবীর। কত ফিরোজ ভাই আম্মার নামে, আম্মা ইন্তেকাল করেছে বোধহয়, তাই তো নাকি? আম্মা ইন্তেকাল করেছে, ফিরোজ ভাই 1000 টাকা ওয়াদা করেছে আল্লাহ এ দানকে ফেরে দেবেন না, এ দানের ওসিলায় আল্লাহ তাআলা তার আম্মা জানে জীবনের গুনাহকে মাফ করে দিন। বলি আল্লাহু আমিন। নারে তাকবীর। আনোয়ারা বিবি ইন্তেকাল করেছে, আর ওরা বিবি তুই তো মেরে ফেলবি হারা, এ বাড়ি যেতে দিবি না কি সব বলেছে। আনোয়ারা বিবি তারা ছেলে তারা রমজানের নামে 500 টাকা নগদে দান করেছে, স্বামী দান করেছে বিবির নামে, এ দানকে কবুল করে নিন আল্লাহ, এ দানের ওসিলায় আল্লাহ স্বামী স্ত্রীর মহব্বত আরো বাড়িয়ে দিন। বলি আল্লাহু আমিন। নারাই তাকবীর। নারাই তাকবীর। বলো বলো। চার বন্ধু মিলে 9 জন, চারটে বন্ধু মিলে 2000। তাকবীর দাও। হ্যাঁ
তকবীর দাও নারায় তকবীর ঝেড়ে মারো নারায় তকবীর আর একটু ঝেড়ে নারায় তকবীর নারায় তকবীর চার বন্ধু বলুন মারহাবা চার বন্ধু বলুন 2000 টাকা মারহাবা নারায় তকবীর আর কই হয়ে গেল শিগগিরি দাও মা বোনরা দেখছে দেখতে চিস তো সাহা পাচ্ছিস তো হ্যাঁ হুড়িলে আছে একদম যে আমার নজনের যুবকেরা শিগগিরি বলে ছেলেরা কই আর দাও দেখবি নামগুলো ছেলেদের থেকে বেশি হয়ে গেছে দে কেন বলেন দিন ওই সেই ভান্ডারের টাকা রে ভান্ডার ভান্ডারের টাকা জম্মে দোয়া দিচ্ছে সব জি বলো হবে নে শিগগিরি বল দেরি করনি দেরি করো না দেরি করো না দেরি করলে দেরিতে পড়ে যাবে খিচুড়ি এই খিচুড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি বল বলো বলো মাঝে মাঝে তুই মাঝের মাঝে করছি কেন টাকা নিতে গেলে কিন্তু পিটবে আব্দুল মাজেদের আব্বা আম্মা ইন্তেকাল করেছে ছেলে হয়ে 2000 টাকা দান করেছে তকবীর দেন নারায় তকবীর জোরে বলেন নারায় তকবীর নারায় তকবীর আল্লাহু আকবার নারায় তকবীর আল্লাহু আকবার নারায় তকবীর আল্লাহু আকবার নারায় তকবীর আল্লাহু আকবার তোমারি ওসিলা জমিন পেলাম তোমারি ওসিলা আসমান পেলাম তোমারি ওসিলা জমিন পেলাম তোমারি ওসিলা আসমান পেলাম তোমারি ওসিলায় মানব গোলাম মানব সেরাজে অমিন গোলাম নারায় তকবীর নারায় তকবীর আল্লাহু আকবার নারায় তকবীর আল্লাহু আকবার নারায় তকবীর মাশাআল্লাহ আল্লাহর ঘরে দেবে আল্লাহর ঘরে দেবে বলেন বাবা বলেন হবে না এই ছেলেরা চাদর নিয়ে যা গলায় চাদরের ঘোর চক্কর মার যার যেমন হাতে আছে পকেটে আছে আল্লাহর ঘরের জন্য কারোর হাতে কিছু না থাকলে খালি হাতটাই চাদরের ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম এঙ্কর দেবে দেন দেন প্রত্যেকেই কালেমা পড়ি আল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে পড়েন না জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মাইকটা একদম সেট করতে পারিনি তাহলে কখন কি হলো জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ
মরহুম ফজর আলী সাহেবের নামে ছেলে 1000 টাকা নাকি 500 টাকা আল্লাহ কবুল করুন এ দানের ওসিলায় আল্লাহ সন্তানের দানের ওসিলায় বাপের কবরটাকে নূরে গোজার বানিয়ে দিন বলি আল্লাহুম্মা আমিন মুবারক মোল্লা 500 টাকা নগদে মাশাআল্লাহ তাকবীর দেন নারাই তাকবীর জোরে হয় না নারাই তাকবীর মুবারক মোল্লা ভাই বলুন মারহাবা মুবারক মোল্লা ভাই বলুন মারহাবা নারাই তাকবীর বলো বলো শিগগিরই বলো প্রত্যেকই শরীক হবেন ওটা পাঠিয়েছি এমনি নয় প্রত্যেকই শরীক হবেন চার হাতে টাকা নেই রুমালের ভিতরে হাত দিয়ে এইভাবে ছাড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম একদিন আল্লাহ খালি হাত পূর্ণ করে দান করার আল্লাহ তৌফিক দেবে বলো আল্লাহুম্মা আমিন শিগগিরই বলো শিগগিরই বলো আর হবে না 500 টাকা করে কেউ দেবে না কই মা বোনদের কাছে গেল সে ফেরে কই হ্যাঁ ওরাই তো দেবে বললু ওরা ওরা তো চা পটে বসে রয়েছে একদম মেয়েরা প্রচুর হবে রে সান আজ এসতেছে ও সব বলে সে শেষ করে রেখে যাবেন আজকে রে ও সব জায়গা কথা বুঝতে পারছেন না মুর্শিদাবাদে জলসা করতে যাচ্ছি 3 কিলোমিটার আগে মহিলারা দেখি হাতে ব্যাগ লাইন নিয়ে যাচ্ছে কোথায় যাচ্ছেন আপনারা বলছে জলসায় যাচ্ছি আমার কি বলছে শুনছি শালা হুজুর আসছে ও জি হ্যাঁ আসছে আমার ভাইরা অনেকগুলো টাকা দেয় মা বোনদের কাছে চাদর লে আচল খোলা টাকাদের কাছে ভর্তি থাকে ওদের টাকার ভাঁজগুলো বোঝা যাবে যে ওদের টাকা কথা ঠিক না ভুল জোরে বলে 500 টাকার নোট এইটুকানি করে ফেলে কারা রহমতে একদম ছোট জি জি বলো 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 আনার আলী মোল্লা মৃত বড় ছেলে দিচ্ছে 500 টাকা তাকবীর দাও নারাই তাকবীর জোরে হে নারাই তাকবীর আল্লাহ পাকে দানকে কবুল করো কাজ কারবারে ব্যবসা বাণিজ্যে বরকতি আল্লাহ যে আশা নিয়ে দান করছে আল্লাহ আশাকে কবুল করে নিন বলি আল্লাহুম্মা আমিন বসিয়ে খাবে নাকি হাতে 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 সে দেওয়ার প্রাণ দিয়ে দিচ্ছে আমি দাঁড়িয়ে যারা থাকবে হাতে দেবেন না সব বসে থাকলে তারপর সব ভিতরে বসতে হবে না তাবারুক হাতে দেওয়া যাবে না বসলে তবে হাতে তাবারুক যাবে এবার ঠিক করো কি করবে কি বুঝলে খেলা হবে আজকে চক্কর পুরো আলাদা হবে কিচ্ছু করার নেই এক জায়গায় তাবারুক নিয়ে মারপিট চলতে দেখি হে কি হলো কি হলো বলছে হুজুর সব ডবল নিচ্ছে সেই কি রকম বলছে মেয়েদের তাবারুক দিচ্ছি সেই চাদরের ভিতরে অন্যার ভিতর থেকে বলছে এটা আমার বাচ্চা এর একটা দে কেউ নি একজন ডবল ঝেড়ে দিচ্ছে এই সারা রাত বসে বসে বজদসিয়াত শুনেছে যা নেকি তাবারুক সব খেয়ে ফেলেছে কথা বুঝতে পারছেন না জনের রাজা দাঁড়িয়ে রয়েছো ভিতরে ঢোকেই বেলা তাহলে খবর খুব খারাপ শিগগিরই এসে বসতে হবে জনেরা বসে যাও দাঁড়িয়ে রয়েছে যারা তাবারুক কিন্তু হাতে যাবে না বসতে হবে আমি দাঁড়াচ্ছি নবীর উপরে সালাতু সালাম জানাবো মহিলাদের ওই দিকটাকে কমপ্লিট করে আসুন মহিলাদের ওইখানে কালেকশনটা করে চলে আসুন করা গেছে তো গেছে তো তাড়াতাড়ি তাড়াতাড়ি নাও অনেক রাত হয়েছে মোহাম্মদের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা রাসূল ভেঙে দিল জীবনের শতভূ
সত্যের সংগ্রামে ফোটাফোল ভেঙে দিল জীবনের শতভুল সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন রেখে যায় আমাদের কেন যেন রেখে যায় রেখে যায় রেখে যায় আমাদের কেন যেন রেখে যায় আল্লাহুম্মা সাল্লি আলা ইসরাফিল মোল্লা ভাই 500 টাকা নগদ আল্লাহুম্মা আমিন বলুন সকলে আল্লাহুম্মা আমিন পিতা নূর ইসলাম মোল্লা বিলকিস বিবি নার্সিস খাতুন না নার্গিস খাতুন নার্গিস হবে নার্গিস খাতুন ওমর ফারুক মোল্লা 600 তাকবীর দেন নারে তাকবীর জোরে হবে নারে তাকবীর এটা